আসসালামু আলাইকুম, ওয়েলকাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে দেখাবো কিভাবে একটা কার্ড সার্জার জন্য কার্ড সার্জারটা ইনস্টল করতে হয় এবং হ্যালো আইসোলেটরটা কিভাবে বসাইতে হয়। এই কাজটা আমরা করেছিলাম দুবাইতে নাদের হামায় কার বিবিল্লাতে। আচ্ছা আচ্ছা, কোন সাইডে আমি কি করব এই আইসোলেটরটা এবং তো উসমে লাইন হ্যাঁ কুছ ভি নেই অ্যাভেলেবল হ্যায়। আরেকটা বিল্লাতে নতুন বিল্লাতে লাগাবো। ডেলিস লাইন আর ভি ফুলার টপ মে ডালেগা এবং আমরা এখান থেকে ডেলিস লাইন কিদার ডালেগা ফুলার টপ মে আবার নতুন একটা বিল্লাতে এটা ফিটিং করে দেখাবো। এটা ওই বল রে কাজ করে এখানে, এটা হচ্ছে যে থ্রি ফেজ তো বাকি ওয়াশ বেসিং হ্যায় উদা চার্জার পানি কা লাইন সিং চলেগা। এখানে L1, L2, L3 আছে। হ্যাঁ হ্যাঁ উদা সে লে সকতে হো। রেড যেটা সেটা L1 এ বসবে। আমি তো দুবাই মে তো আর রাত হয়ে যায়গা। ব্লু যেটা L3 একদম উপরের সাইডে বসবে। ঠিক আছে, আপনারে কো থোড়া যেটা ভিডিও ভেজে তো মেরে কো মালুম পড়েগা কিতনা সামান চাই। ওই আর্থিং এর লাইনের সাথে আর্থিং এর লাইনটা দাও। সামান কে আমি আপকো হিসাব দেগা কিতনা আয়েগা। অনক করার জন্য ব্যবহার করা হয়েছে। আর এখানে যেটা ব্যবহার করেছি তার যেটা সেটা হয়েছে 4mm ওয়েল। আতে 7-8 বাজে চার্জারটার টোটাল ভোল্টেজ হয়েছে যে এম্পিয়ার হয়েছে যে 32 ampere। 4mm ওয়েল দিয়ে আরামসে চলে, কোনো ডিস্টার্ব হয় না, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, চার্জ ফুল হয় যেটা আমরা খুলে ফেলছি। আর নিচে আছে সে তারটারে আমরা টেপ মেরে রেখে দিব। ইসলে মাই বলে এক ভিডিও বানাকে ভেজে আমি দেখতে লেন্থ কি জানা আর কি। তো এরকম যদি কাজ কেউ শিখতে চান, কোনো প্রশ্ন কোয়েশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। সাথে থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।